আমারই কলিজার অংশ যেটা রয়ে গেল তাদেরকে এক নাম্বার আসামি করে বরিশালে মামলা হয়। এটা তো ন্যাক্কারজনক। বরিশালের এই ঘটনা ময়মনসিং ঘটবে, খুলনা ঘটবে, যে কোনো জায়গায় ঘটতে পারে। তো বরিশালের ঘটনাটাকে আমরা যদি উড়াই দিই, আমরা যদি ভাবি যারা এটা তো বরিশালে ঘটছে, কিন্তু দেখতে হবে নাশকতা সে নিয়াবত পরিবারে ঘটছে। বঙ্গবন্ধুর সাথে যাদের হত্যা হচ্ছিল সে নিয়াবতের পরিবারের সাথে ঘটায়া তাদেরকে আসামি করছে। তার মানে আমাকে আপনাকে পাইলে তারা ছাড় দিবে না। এখানে বোধহয় আসলে আমরা জানি কিনা একে অপরের অনেক কিছু। ওই আমাদের মধ্যে কিন্তু শেরনিয়াবত পরিবারের একজন অংশীদার আছে, আমরা কি চিনি তাকে? শেরনিয়াবত পরিবারের পুত্রবধূ আছে আমাদের মধ্যে। কাউসারি জান্নাত বরিশালের যে মেয়র আছেন, ওই মেয়রের ভাইয়ের ছোট ভাইয়ের বউ। আমি তার সাথে এই বিষয়ে আমার কথা হয়নি, আমি নিউজটা দেখে আমার মনে হয়েছে যে কাউসারি শ্বশুর বাড়ি জাস্ট এটা, কিন্তু কাউসারি জান্নাত ওই পরিবারের বউ, শেরনিয়াবত পরিবারের। এটা আমি পরে মনে হলো যে ও তো ওই পরিবারের বউ। তো ওই সময় বেঁচে যাওয়া পরিবার এবং পেপারে লিখছে আশ্চর্য, এই শেরনিয়াবত পরিবারকে আক্রমণ করলো এই অগস্ট মাসে এবং ওদেরকে মামলাও দিল। দুঃখজনক হলো ওই পরিবারের একটি রাজনীতি যারা আওয়ামী লীগ রাজনীতিকে ধারক বাহক এবং যারা আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম এজেন্ডা প্রপাগান্ডা চালানোর প্রতিবাদ করে ওইসব ছেলে ওইসব নেতা ওই ধরনের ফিগার গুলিকে এক দুই আসামি করে দিছে, যাতে মামলা দিয়া এই সরকারের আমলেও যদি এই করে ইয়নমনা মেয়র হচ্ছে, মানে প্রশাসন বনাম কি করে সম্ভব? মেয়র যদিও কোনো দল করে কিন্তু মেয়র তো একটা গভর্নমেন্ট পদ, ইউনো একজন ফুল প্লিজের পিসিএস ক্যাডারের পদ, আমলা বনাম প্রশাসন সময় কিন্তু খারাপ। এই যে বলতেছি উন্নয়নের বন্যায় ভাসতেছি, দেশীয় বিদেশি বাইরের শক্তিরা সব মানে ভীষণভাবে একজোট। এই আমাকে খুব নাড়া দিছে শেখ নিয়াবত পরিবারের বরিশালের ঘটনা। আমি নিউজ খুলেই দেখি যে বরিশালে কি ঘটলো। এই পরিবার বঙ্গবন্ধুর নিজের পরিবার, শেখ হাসিনা নিজের রক্তের ওয়ারিশান এখানে পড়ছে, আর আমরা তো কর্মী, আমাদেরকে ছুলে কি হবে? ওই পরিবারে ছুঁচ্ছে, প্রশাসন বনাম লাগতেছে। আমার আপনার খুব অসহায় অবস্থা। জননেত্রী খুব শখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সাথেই বাংলাদেশ মহিলা আওয়ামী লীগকে করে দিছিল বঙ্গবন্ধু, এবং সেই বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের অংশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের একটা ক্ষুদ্র অংশ, জেলা মহিলা আওয়ামী লীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, বিভিন্ন জায়গায় আমরা আপনারা সবাই সেই অংশের অংশীদার। সেই যুদ্ধ আগামী যে কোনো সময় যে কোনো কিছু ঘটলে বরিশাল তো আজকে ময়মনসিংহ হয়ে যেতে পারে, আরেকটা জায়গায় হয়ে যেতে পারে, যাতে আমরা সবাই একত্রিত হয়ে সকল নাশকতাপূর্ণ আচরণ আমরা এগুলিকে প্রতিরোধ করতে পারি। প্রতিটা ঘরে ঘরে ছেলেরা যাইতে পারে না, মেয়েরা যাইতে পারে। আমরা যাই যদি নেত্রীর উন্নয়ন, এই যে এই ধরনের বরিশালের ঘটনা, ইয়নবনা মেয়রের ঘটনা, আমরা যদি অনেকেই বুঝে না বলি যে নেত্রীর উন্নয়নকে বলার দায়িত্ব তো আমাদের, মহিলা আওয়ামী লীগ তো এই কাজগুলির জন্য আছে, কারণ অনেক ভাইরাই অনেক জায়গায় যাইতে পারবে না এগুলির জন্য। তাহলে আপনাদেরকে অনেক আশা করে নেত্রী একটা প্ল্যাটফর্ম দিছে, প্ল্যাটফর্ম মানে আমাদের পরিচয়, আমরা কি করি, আমরা মহিলা আওয়ামী লীগ করি, এটাই তো আমাদের গর্বের বিষয়। বঙ্গবন্ধুর হাতে গড়া জননেত্রীর আস্থার একটা সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, সেই বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের অংশ হচ্ছে মহানগর মহিলা আওয়ামী লীগ। আপনাদের দুইজন, আপনাদের বয়সে অভিজ্ঞতায় বড় দুইজন মেয়ে মানুষ, আমরা আপনাদের বোন, আমাদের হাতে দায়িত্ব দিছে আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য। একক স্বামী মা আপা বা একক প্রীতি আপার কোন ক্ষমতা নাই আপনারা ছাড়া। তাই আমার এই যে এই দোয়ায় দেখেন আজকে যার জন্য আমরা দোয়া পড়াইতে আসছি, সকল সহ সকল শহীদ আহত সহ আজকে আমাদের মূল উপজীব হলো আমাদের আইবি আপা। আইবি আপার জন্য কে দোয়া করবে বা করবে না এটা কিন্তু আমরা দেখছি না, যেহেতু আমাদের মহিলা আওয়ামী লীগের সুদীর্ঘ 22 বছরের উনি সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওই সময় সে সম্ভবত 79 সাল থেকে ওই সে কেন্দ্রের সাংগঠনিক সম্পাদিকা ছিলেন, মানে আমাদের জাতীয় নেত্রী আইবি আপা। উনিও বুলেট বিদ্ধ হয়েছেন, কেন জননেত্রীকে বাঁচাইতে যায়। তো আইবি আপার রক্তের অংশীদার আমরা, চেতনার অংশীদার আমরা, আমরা এক একজন আইবি আপার চেতনাটা ধারণ করি, জননেত্রী শেখ হাসিনা চেতনাকে ধারণ করি। এই জন্যই তো দল, এই জন্যই তো দল, এই জন্যই আপনাদেরকে গড়ে দিছে। আর আমি আর আপা হলাম আপনাদের অভিভাবক, জিজ্ঞেস করবেন যে আপা কোথায় কি আছে, আর তো কিছু না, আপনাকে ছাড়া আপনাদের ছাড়া আমরা তো জিরো। আপনারা সবাই আমাদের সাথে হাত মিলাবেন, সবাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নটাকে কিভাবে উন্নয়নমুখী করবে এবং আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখা আরো কি কি উন্নয়নমূলক কাজে যাবে। বিভিন্ন দিবস ছাড়া আমাদের কাজ আছে, নেত্রী কোথায় কি কাজ করছেন, নেত্রীর উন্নয়ন কি।